সময়ের সাথে সাথে রাজ্যের উন্নয়ন হচ্ছে, সকলের ইতিবাচক চিন্তাভাবনা প্রয়োজন। সকলের চেষ্টার কারণে ত্রিপুরা উচ্চ আদালতের মতো সুন্দর একটা প্রতিষ্ঠান কাজ করছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কাজ প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার ত্রিপুরা উচ্চ আদালতের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই কথা বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, দেশের মধ্যে ত্রিপুরা উচ্চ আদালত উচ্চ স্তরে প্রতিষ্ঠিত। অনেক দ্রুততার সঙ্গে এখানে মামলার নিষ্পত্তি হচ্ছে। মামলার দ্রুততর নিষ্পত্তি হলে মানুষের স্বস্তির নিঃশ্বাস বাড়ে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেও রাজ্য সরকার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ও জুডিশিয়াল একাডেমি স্থাপন করেছে। এছাড়াও বেসরকারি স্তরে একটি আইন কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের জুডিশিয়ারি স্তরে যে সমস্ত শূন্যপদ রয়েছে তা পূরণ করার জন্য তিনি উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ বিচার প্রত্যাশা করে। মানবিক দিক দিয়ে কিভাবে মানুষকে বিচার ব্যবস্থায় স্বস্তি দেওয়া যায় সেই বিষয়ে তিনি আহ্বান জানান। আমি ধীরে ধীরে যেভাবে ডেভেলপমেন্ট হয়, যেহেতু আমি ডাক্তারের সাথে সম্পর্ক, আমাদেরও সেইভাবেই ডেভেলপ হয়েছে। কোনোদিন মেডিকেল কলেজ আমরা কোনোদিন ত্রিপুরাতে ভাবিনি, সেই মেডিকেল কলেজ এখানে দুটো মেডিকেল কলেজ হয়েছে, ডেন্টাল কলেজও এই বছর থেকে শুরু হচ্ছে। তো সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট হয়, এবং তার জন্য অবশ্যই যে গভর্নমেন্টের তরফ থেকে এবং সবার পক্ষে থেকে একটা পজিটিভ চিন্তাভাবনা থাকা দরকার, তবেই সেটা সম্ভব। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গিয়ে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো জায়গায় আমি এতটুকু আমি বলতে পারি, কোনো জায়গায় আমরা খামতি রাখব না। আপনারা দেখেছেন যে আমাদের এখানে অলরেডি ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকা সত্ত্বেও সেটা আমরা করতে পেরেছি এখানে। শুধু তাই নয়, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি সেটাও আমরা এখানে আমরা শুরু করেছি, এবং ল কলেজ একদম প্রাইভেট পার্টির সাথে আমরা এই গভর্নমেন্ট ওদের সাথে যুক্ত হয়ে একটা ল কলেজেরও আমরা এখানে খুলেছি। তো সব দিক দিয়ে আমাদের যে মানুষের যে চাহিদা, যে আমার জাস্টিস পাওয়ার যে বিষয়টা, আমরা সবাই জানি জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড, যাতে এই জিনিসটা না হয়। এবং আজকাল আমাদের একটি চিফ জাস্টিস এখানে আছেন গোর সাহেব, উনির সাথে প্রায়শ আমার মাঝে মাঝে যখনই দেখা হয় কথা হয়, যে এখন সারা ভারতবর্ষের মধ্যে এই হাইকোর্টে ত্রিপুরার যে হাইকোর্ট সেটার নাম এখন উচ্চগ্রামে কিন্তু প্রতিষ্ঠিত, এবং যেভাবে জাস্টিস ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছে, মাল্টি ডাইমেনশনাল কেসেস আপনাদের এই কোর্টে আসে, সত্যি ভালো লাগে যে যখন মানুষ দিনের পর দিন যদি কোর্টে আসতে হয় তাহলে একটু সমস্যা হয়ে যায়। যে স্পিডি যে ডেলিভারি সিস্টেম সেটা যদি হয় তাহলে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্বলন করে উচ্চ আদালতের দশম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি অমরনাথ গৌড় এবং সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেব। মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী পেশায় 50 বছর পূর্তির জন্য সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেবকে সংবর্ধনা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।